তাহলে সালমান খান করবে আরও একটা রিমেক মুভি, সেই সঙ্গে থাকছে মানুষ বাজপাই থাকতে পারে সাউথের ব্লকবাস্টার একটা মুভির সিকুয়ালে, কোন মুভি সেটাও জানাবো। আরও রয়েছে মহেশ বাবুর নেক্সট মুভির আপডেটে হতাশ ভক্তরা, অ্যান্ড ব্রহ্মাস্ত্রা মুভির সিকুয়ালে থাকবে না তাহলে রণবীর আলিয়া। এখন আর দেরি না করে গসিপে চলে যাই। চার গল্প রাইট নাও বিভিন্ন পজিশনের জন্য খুঁজছে ট্যালেন্টেড ইন্ডিভিজুয়ালসদেরকে, সো আপনার যদি মনে হয় আপনি ক্রিয়েটিভ অ্যান্ড কনফিডেন্ট, দেন জবে অ্যাপ্লাই করার জন্য ফেসবুক পোস্টের লিঙ্ক ডিসক্রিপশন অ্যান্ড কমেন্ট সেকশনে দেওয়া রয়েছে। প্রথমেই আসি সালমান খানের কাছে। এখন সালমান খান তাহলে করতে পারে আরও একটা রিমেক মুভি, অ্যান্ড বেশ কয়েকটা নিউজ পোর্টাল থেকে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। তবে সেই রিমেক মুভি কিন্তু সাউথ ইন্ডিয়ান কিংবা কোরিয়ান কোনো মুভির রিমেক নয়, বরং সেটা বলিউডের একটা মুভির রিমেক। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট। অ্যান্ড সেই মুভিটা হচ্ছে সানি দেওল, জ্যাকি শ্রফ এবং নাসিরুদ্দিন শাহ এই তিনজনের অভিনীত সিনেমা ত্রিদেবের রিমেক। যেহেতু ওটা একটা মাল্টি স্টারার ফিল্ম, তাই জানা গিয়েছে সালমান খানের এই রিমেকটাতেও মাল্টি স্টারার থাকবে। সালমান খান ছাড়াও এখানে আরও দুজন স্টারকে অ্যাপ্রোচ করা হবে। অ্যান্ড এরই মাঝে সালমান খানকে এই মুভির জন্য অ্যাপ্রোচ তো করা হয়েছে, তবে তিনি আনঅফিসিয়ালি তার হ্যাঁ সূচক মতামত জানিয়েছেন। সো অফিসিয়াল কনফার্মেশন কিন্তু এখনও আসা বাকি রয়েছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এবার আসি মহেশ বাবুর কাছে। মহেশ বাবুর সরকারু বাড়িপাতা, এই মুভিটা দেখার পর মিক্সড রিয়াকশন তো এসছে, ম্যাক্সিমাম দর্শকদের ভালো লেগেছে, আবার কারো কারো খুব একটা ভালো লাগেনি। তবে মহেশ বাবুর ফ্যান্সরা রিসেন্টলি টুইটার জুড়ে একটা আবদার জানিয়েছিল, সেটা হচ্ছে মহেশ বাবুকে তারা অনুরোধ করেছিল মহেশ বাবু যেন একই ধাঁচের ওই সোশ্যাল ড্রামা না করে, ওই সিনেমাতে মাসিয়া হয়ে সবাইকে বাঁচাবে, পলিটিশিয়ানদের সাথে যুদ্ধ করবে, এমন মুভি যেন সে আর না করে, বরং ডিফারেন্ট গেম খেলে। বাট সেটা বোধহয় এত সহজে হচ্ছে না, কারণ মহেশ বাবুর নেক্সট যে প্রজেক্ট, যেটা ত্রিবিক্রম শ্রীনিবাসের সঙ্গে হচ্ছে, যেখানে নায়িকা পূজা হেগড়ে, সেই সিনেমাতে মহেশ বাবু একজন আইটি মিনিস্টার হিসেবে থাকবে এবং ওখানেও সেম ব্যাকড্রপের স্টোরি রয়েছে। সো ডিফারেন্ট গেম এখানেও খেলা হচ্ছে না, যার কারণে ভক্তরা হতাশ। তবে ডেফিনেটলি রাজামৌলির সঙ্গে যখন তিনি কাজ করবেন সেটা একটা ভিন্ন ধারার মুভি হতে চলেছে। এবার আসা যাক মানোজ বাজপাইয়ের কাছে। মানোজ বাজপাই তাহলে করতে পারে একটা সাউথ ইন্ডিয়ান ব্লকবাস্টার মুভির সিকুয়ালে অভিনয়, এবং সেই মুভিটা হচ্ছে পুষ্পা পার্ট টু। ইয়েস, ইউ হার্ড দ্য ট্রাই। টলিউডের নিউজ পোর্টাল থেকে জানা গিয়েছে যে বলিউডের নোটেড অ্যাক্টর হিসেবে মানোজ বাজপাইকে পুষ্পা টুয়ে অভিনয়ের জন্য অ্যাপ্রোচ করা হয়েছে। তবে মানোজ বাজপাই এখন এই সিনেমায় অভিনয় করতে রাজি কি রাজি না সেটা কিন্তু এখনও জানা যায়নি। আর যদি মানোজ বাজপাই এখানে আসলেই অভিনয় করে তাহলে কেমন হবে বিষয়টা জানাবেন। কিন্তু ফাইনালি আসি ব্রহ্মাস্ত্রা মুভির কাছে। রণবীর আলিয়ার আপকামিং মুভি ব্রহ্মাস্ত্রা, যেটা মেগা বাজেটের একটা মুভি, অ্যান্ড এই মুভি নিয়ে বলিউডের অনেক আশা ভরসা। এখন এই ব্রহ্মাস্ত্রা তো তিনটা পার্টে হবে সেটা আমরা শুরু থেকেই জানি, বাট রাইট নাও বাজ উঠেছে সিকুয়ালে হয়তো রণবীর আলিয়া থাকবে না। এখন এর আগে মাঝখানে শোনা গিয়েছিল যে ব্রহ্মাস্ত্রা মুভিতে দীপিকা পাড়ুকোনের কেমিও থাকবে শেষের দিকে, যেই কেমিওটা সেকেন্ড পার্টে গল্পটা টেনে নিয়ে যাবে, এবং ব্রহ্মাস্ত্রার সিকুয়ালে দীপিকা পাড়ুকোনের সঙ্গে আরও একজন অ্যাক্টর থাকবে, এবং ওই দুজনই হবে ব্রহ্মাস্ত্রা সিকুয়ালের কি রোলস, এবং তাদেরকে নিয়েই আসলে গল্পটা টানা হবে। আর জানা গিয়েছে দীপিকার ওই রোলটা হিন্দু মিথোলজিক্যাল দেবী পার্বতীর রোলের আদলে বানানো হবে। সো ভিউয়ার্স, এই তো ছিল বলিউডের কিছু লেটেস্ট গসিপসের আপডেট, আর এগুলো জেনে আপনি কি ভাবছেন জানাবেন কিন্তু।